press the bell icon on the YouTube app and never miss another update. যে সেন্টেক সেন্টার বিডি ইউটিউব চ্যানেলের 10 পর্বের ইউটিউব মার্কেটিং শেখার যে ধারাবাহিক পর্ব তার 6 নম্বর পর্ব। আর আজকের এই 6 নম্বর পর্বে আপনাদের সাথে আমি কথা বলবো ইউটিউবের ভিডিওতে যে আমরা এসইও করি, এই এসইওটা মূলত কি বা এই এসইওটা মূলত কি ধরনের জিনিস এবং কিভাবে এসইও করতে হয় বা এসইও করলে উপকারটা কি, না করলে কি হয়, মানে সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করি। শর্টে এসইও বললেও এটা বিস্তারিত এবং ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তার মানে হলো যে আপনার যে এই যে আপনার ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেল এবং আপনার ভিডিওতে যদি আপনি এসইও করেন তাহলে যে জিনিসটা হবে সেটা হলো যে আপনার চ্যানেল যদি কেউ সার্চ দেয় আপনার চ্যানেল লিখে তাহলে ওই ইউটিউবের ফার্স্টে প্রথমেই আপনার চ্যানেলটি আসবে। এবং আপনি যদি কোনো ভিডিওতে আপনার এসইও করেন ঠিকঠাক মতো তাহলে দেখা যাবে যে আপনার ভিডিওটি যদি কেউ সার্চ দেয় ওই টপিক লিখে তাহলে আপনার ভিডিওটি চলে আসবে সবার সামনে, লিস্টের প্রথমে চলে আসবে। সো এই যে প্রথমে এবং একদম ফার্স্টে যে আসার কৌশল, এই কৌশলটির নামই হচ্ছে এসইও। সো এখন একটা কথা হলো যে আপনি একটা ভিডিও আপলোড দিয়েছেন কিন্তু কেউ যদি সার্চ দেয়, সাপোজ আপনি একটা ভিডিও আপলোড দিয়েছেন ইউটিউবের বা যে কোনো একটা আর্নিং বিষয় বা একটা গেমসের একটা ভিডিও আপলোড দিয়েছেন, একটা কিছু একটা লিখে বা ফ্রি ফায়ার লিখে আপনি একটা সার্চ দিলে আপনার গেমটা যদি না আসে বা আপনার গেম প্লে বা ওই ভিডিওটি না আসে তাহলে কিন্তু ওই ভিডিওতে বেশি একটা ভিউ আসবে না। তো যার কারণে আপনি যদি একদম একদম ইউটিউবার হন বা আপনি, এটা অবশ্য শুধুমাত্র ইউটিউব নয়, এটা ওয়েবসাইটের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি আপনার একটা ওয়েবসাইট থাকে এবং কেউ যদি গুগলে সার্চ দেয় অথবা আপনার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনি ভিডিও দিয়েছেন, ওই ভিডিও যে রিলেটেড, ওই রিলেটেড আপনি যদি সার্চ দেন ইউটিউবে তাহলে আপনার ভিডিও যদি আসে তাহলে বুঝতে হবে যে আপনার ভিডিওটি সঠিকভাবে এসইও করা, আর যদি না আসে তাহলে দেখা যাবে যে আপনার ভিডিওটি এসইও করা না। এবং এসইও যদি না করেন তাহলে আপনার ওই ভিডিওতে বেশি একটা ভিউ আসবে না, আর যদি বেশি ভিউ না আসে তাহলে আপনার ওই ভিডিওটি কোনো অবস্থাতেই ভাইরাল হবে না, আর ভাইরাল না হলে আপনার ইনকাম আসবে না, আপনার চ্যানেল গ্রো করবে না। সো আপনি হয়তো বুঝতে পারছেন যে একটা এসইও কতটা গুরুত্বপূর্ণ। সো আপনাদেরকে এখন আমি বলবো যে এসইও কত রকমের। এসইও মূলত দুই রকমের আছে। আমরা মূলত ইউটিউবে যেহেতু আমি শিখাচ্ছি সো ইউটিউবের বিষয়ে আমি বেশি কথা বলতে চাই এখানে। তো ইউটিউবের যে বিষয়টা প্রথম বলতে চাই সেটা হলো যে একটা ভিডিও যদি আপনি এসইও করেন মূলত দুইভাবে আপনি এসইও করতে পারেন, একটা হচ্ছে অফ পেজ এসইও আর একটা হচ্ছে অন পেজ এসইও। অফ পেজ এসইও এবং অন পেজ এসইও দুটার মধ্যে বেশ খানিকটা তফাত আছে। মূলত আপনি একটা ভিডিও এখন আপলোড দিয়েছেন, আপলোড দেওয়ার পরে আপনাকে যে কাজগুলো করতে হবে, প্রথমত ভিডিওটির টাইটেল দিতে হবে। এই টাইটেলটি দেওয়ার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটা হলো যে আপনি ওই যে টাইটেলটি দিলেন, এই টাইটেলটিতে আপনি কোনো একজন আপনার যদি কেউ আপনার ভিডিওটি খুঁজতে চায় কী লিখে সার্চ দিতে পারে। আপনি একটা ভিডিও একটা যে কন্টেন্ট যে বিষয়টার উপর দিয়েছেন সেই বিষয়টার উপর নির্ভর করে যে যেটা সবচেয়ে বেশি মানুষ সার্চ দেয় যে নামটি লিখে সেই নামটি আপনার কী করতে হবে, ভিডিওর টাইটেলে দিতে হবে। যে এই যে টাইটেল দেওয়ার একটা কৌশল, এই কৌশলটি হলো সেটা হলো আপনার ওয়ান পেজ এসইও প্রথম শর্ত। তো আপনাকে টাইটেলটাকে ওই মানুষ যেন সার্চ দিলে পায় সেই ধরনের আপনার টাইটেল দিতে হবে যেটা সার্চেবল। এরপর আপনি যে কাজটা করতে হবে সেটা হলো ওই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স থাকে সেই ডেসক্রিপশান বক্সে আপনি যে টপিকের উপর ভিডিওটা কন্টেন্টটি আপনি তৈরি করেছেন সেই কন্টেন্টটি বারবার আপনার উল্লেখ করা। এবং একজন মানুষ বা একজন যে কেউ ইউটিউবে যদি ওই ভিডিওটি লিখে সার্চ দেয় ওই ধরনের যত ধরনের টপিক আছে, আপনাদেরকে আমি একটা এখানে একটা আমি উদাহরণ দিতে চাই, সেটা হলো যে আপনি একটা সাপোজ একটা স্মার্টফোন কিনবেন, তাহলে স্মার্টফোনটির নাম আপনাকে ওই ডেসক্রিপশান বক্সে যেটা আপনার টাইটেলে একবার উল্লেখ করেছেন সেই নামটি, স্মার্টফোনের নামটি আপনি কী করবেন আপনার টাইটেলের ভিতরে দেওয়ার পর আপনার যে ডেসক্রিপশান বক্স আছে সেই জায়গায় বারবার উল্লেখ করবেন। তাহলে কী হবে, আপনার টাইটেলের সাথে এবং ডেসক্রিপশান বক্সে মিল থাকার কারণে যে কাজটা হবে যে আপনার ওই যে টপিকটি আপনি যে ট্যাগটি ইউজ করেছেন, মানে স্মার্টফোনটির নাম ইউজ করেছেন, এই নামটি লিখে যদি কেউ সার্চ দেয় তাহলে আপনার ভিডিওটি আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। পরে যে জায়গাটা আছে সেটা হচ্ছে যে আপনার ট্যাগ, এই ট্যাগের ভিতরেও ওই নামটি বারবার আপনাকে উল্লেখ করতে হবে। এছাড়াও আরও যে কাজটা
ব্যবহার করতে হবে সেটা হলো যে আপনাকে ছোট ছোট বাক্য লিখতে হবে, যেমন যে আপনারা আমি বলতে চাই যে আমার একটা স্মার্টফোন, যে এই স্মার্টফোনটির রিভিউ এবং স্মার্টফোন প্রাইস, স্মার্টফোন লো বাজেট স্মার্টফোন, এরকমভাবে আপনি বেশ কিছু টপিক আপনি লিখবেন ওই ডেসক্রিপশান বক্সে, এবং ডেসক্রিপশান বক্সের পাশাপাশি ওখানে যে ধরনের টপিক দিচ্ছে ওই টপিকগুলো কপি করে আপনি আবার ট্যাগের ভিতরেও দিয়ে দিবেন। ঠিক এটা এই যে একটা আপনার সিস্টেম বা এই যে একটা ভিডিও সার্চের প্রথমে আসার যে কৌশল, এই কৌশলটি হলো আপনার এসইও, যেটা আপনার অন পেজ এসইওকে বলা হয়। তো এখানে আপনি আরও কিছু বিষয় দিতে পারেন যেটা ইউটিউব বর্তমানে অনেক বেশি প্রমোট করে, সেটা হচ্ছে আপনার হ্যাশট্যাগ। একটা বিষয় খেয়াল করে দেখবেন যে এই যে ভিডিওটা আপনি দেখতেছেন, এই ভিডিওটার ঠিক নিচে দেখেন যে হ্যাশ ইউটিউব, এই ধরনের কিছু হ্যাশ দেয় আপনার ছোট ছোট টপিক লেখা আছে, এটাও কিন্তু একটা ভিডিও টপে আনার একটা বড় কৌশল। সো আপনি এখানে যে কাজটা করবেন, আপনি ওই ভিডিওটি যখন এই আপনার ডেসক্রিপশন বক্সে লিখবেন, ওই জায়গায় ওই হ্যাশ দিয়ে আপনি যে টপিকের উপর ভিডিওটি তৈরি করেছেন সেই টপিকটি মোটামুটি তিনটি ওয়ার্ড যেগুলো বেশি মানুষ লিখে সার্চ দিবে সেই ধরনের ওয়ার্ড আপনি লিখবেন। ঠিক এটা হচ্ছে আপনার মূলত অন পেজ এসইও। এবার কথা হলো যে অফ পেজ এসইও, যেটা ইউটিউবের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে আপনি এই যে ভিডিওটা আপলোড করলেন, এই ভিডিওটাতে আপনার লিঙ্ক আছে, এই লিঙ্কটি আপনাকে বিভিন্ন জায়গায় শেয়ার করতে হবে এবং অনেক জায়গায় শেয়ার করতে হবে। আপনার ফেসবুকে শেয়ার করতে হবে লিঙ্কটি, ওই লিঙ্কটি নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে হবে, ওই লিঙ্কটি লিঙ্কডইনে আপনার শেয়ার করতে হবে, এরকমভাবে আপনার বিভিন্ন জায়গায় শেয়ার করার যে কৌশল সেটাই হচ্ছে অফ পেজ এসইও। সো আপনার ভিডিওটি যদি অফ পেজ ওয়ান পেজ এসইও ঠিকঠাক মতো এবং পারফেক্টলি করে থাকেন, তাহলে আপনার এই ভিডিওটি ভাইরাল হতে বেশি একটা সময় নেবে না এবং আপনি খুব দ্রুতই আপনার চ্যানেলটি গ্রো করাতে পারবেন। আর একটা বড় কথা হলো, আপনি যদি এসইও সম্বন্ধে আরও ভালো আরও বেশি কিছু জানতে চান, তাহলে এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে আপনি অনেকগুলো এই এসইওর উপর বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন, যেখানে আমি ধরে ধরে ট্যাগ কীভাবে লিখবেন, টাইটেল কীভাবে লিখবেন, আপনার ডেসক্রিপশান বক্স কীভাবে লিখবেন, এই সমস্ত বিষয় আমি সুন্দরভাবে তুলে ধরেছি। তো এই বিষয়টা জানতে হলে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে 100% আপনাকে এই যে আপনার যে আই বাটন আছে আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর যদি আপনার বুঝতে কোথাও সমস্যা থাকে, তাহলে অবশ্যই আপনাকে 100% আপনি কমেন্টস করতে পারেন এবং কমেন্টসে অবশ্যই আপনার প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, আশা করি পুরো বিষয়টা আপনাকে বুঝাতে পেরেছি। আর যদি বুঝাতে পেরে থাকে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিবেন, আর এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। فَمِنَ النَّاسِ مَن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَمَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ وَمِنْهُم مَّن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا